ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব সোনালিকা ট্র্যাক্টরের একটা কাস্টমারে যে কমপ্লেন করে যে তেল খরচটা অনেক বেশি, কিন্তু এই জিনিসটা আমরা প্রতিরোধ বা এই জিনিসটা বিতাড়িত করার জন্য আমরা নতুন দুইটা মডেল নিয়ে এসেছি বাজারে, এটা হচ্ছে সুপ্রিম এবং টাইগার সিরিজ। তো আমাদের দুইটা সিরিজেই নতুন একটি সংযোজন করা আছে, সেটা হচ্ছে HDM প্রযুক্তি। লক্ষ্য করুন, এই যে দেখুন এখানে লেখা আছে সুপ্রিম HDM হ্যাভি ডিউটি মাইলেজ, যেটা বোঝাচ্ছে এই নতুন প্রযুক্তিটি সংযোজন করার ফলে, দেখুন হ্যাভি ডিউটি মাইলেজ মানে কি, ফুয়েল খরচটা অনেক কম হবে এবং মাইলেজটা অনেক বেশি হবে। এটা হচ্ছে বাস্তব প্রমাণ, যেটা আমরা কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি যে না, আসলে সত্যি তেল খরচটা অনেক কম হচ্ছে আমাদের নতুন মডেলের গাড়িগুলোতে। HDM প্রযুক্তিটা কী আসলে, বা এটা কোথায় সংযোজন করা আছে, এই জিনিসটা মূলত ফুয়েল পাম্পের টাইমিং থেকে এটা কাজ করে আর কি। HDM প্রযুক্তিটা আমাদের ফুয়েল পাম্পের টাইমিংয়ে বা ফুয়েল পাম্পের অ্যাডজাস্ট করা আছে বা সংযোজন করা আছে, ওখান থেকে এটা মূলত কাজ করে। এবং এটার আউটপুট খুবই ভালো এবং কাস্টমারগণ এটার পজিটিভ বলছে যে না, HDM প্রযুক্তিটা অনেক ভালো এবং তেল খরচ সাশ্রয়ী এবং ট্র্যাক্টরটি অনেক মজাদার এবং ব্যবহার করে তারা লাভবান হয়েছে। এছাড়াও HDM প্রযুক্তির আরও বিস্তারিত বর্ণনা আমি আপনাদেরকে দিব পরবর্তী ভিডিওতে, আমি নিয়ে আসবো। দেখুন এখানে আরেকটা জিনিস মার্ক করা আছে, এক্সপোর্ট মডেল, এক্সপোর্ট টু 110 কান্ট্রি। দেখুন যে আপনারা পড়ুন, এই প্রোডাক্টটি বা এই মডেলের ট্র্যাক্টরটি বর্তমানে 110 কান্ট্রিতে এক্সপোর্ট হচ্ছে এবং 110 কান্ট্রিতে এই প্রোডাক্টটি বিক্রি হচ্ছে এবং চলছে। এই জন্য সোনালিকা ট্র্যাক্টর হচ্ছে নাম্বার 1 ব্র্যান্ড। তো ভিউয়ার্স, আবারও উপস্থিত হবো আপনাদের সামনে নতুন কোনো জানার বিষয় নিয়ে। আজকের